ওই যে একটা বড় হইছে, দেখছি দেখছি, ওই যে ওই জায়গায় মরে দেখছে, ওই যে একটা এই যে নামে গেছে, এই যে দেখেন আমাদের মিষ্টি কুমড়া, এটা দেখেন আমাদের বাড়ির পাশের যে খেত আছে ওইটার ভিতরে হাল ছুঁইতেছে ওই ইয়া দিয়া, ট্রাক্টর দিয়া, অনেক সুন্দর দেখা যাইতেছে। গতকাল এবং আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য এই যে মাঠগুলা আপনার ইয়া আছে নরম আছে, এই জন্য হাল ছুঁইতেছে। এই যে কত সুন্দর, এই যে দেখেন পাশে খেত, এই যে এনে পানি আছে, এই দেখেন, এই যে এই যে এখানেও পানি। গতকাল আর আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য অনেক পানি পানি যাইতেছে আমাদের বাড়ির পিছে। এই জায়গাটা ওই ভিতরে আছে জঙ্গল, হলো গজারি জঙ্গল, গজারি বন যেটাকে বলে, শালবন। এই ভিতরে আমরা অনেক গাছপালা লাগিয়ে রাখছি, এলাকা এরকমই। আর এখানে হলো আমাদের যে বাড়ির যত কাজকাম হয়, যে হাঁড়ি পাতির মাজা হয়, এগুলো এইখানেই করা হয়। আর এই যে আমাদের বাসায় যে রান্না হইতেছে খড়ি চুলায়, এই যে দেখেন খড়ি, এই জঙ্গলের যা ওই খড়ি টড়ি আছে হালকা পাতলা, এগুলো আমরা আনি, আইনে এখানে আমরা ইয়া করি, পুরা গ্রামের না আজকে খাওয়া দাওয়া করবো না, না খাই আজকে যাবো অফিসে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে আজকে বৃষ্টির অনেক বৃষ্টি হয়েছিল আর বাইরে অনেক কাদা ছিল, এই জন্য আমি আজকে রান্না করতে মানা করছিলাম, এই জন্য এখন আবার রান্না বসেছি, কিন্তু আমি আজকে খাওয়া যাবো না। আসেন আপনাদের অন্য কিছু দেখাই। এই দেখেন আমাদের ওই যে শসা গাছে, এই এই শসা গাছে আবার ফুল আইছে, আমার মনে হয় তো আবার শসা হইব। এই দেখেন প্রচুর ফুল আইছে মাশাল্লাহ। আর এই জায়গায় করলা গাছে তো আছে, দেখেন কত করলা, এই যে করলা, এই জায়গায় আরো করলা আছে, এই যে দেখেন কই। মিষ্টি কুমড়া গাছ আছে কিন্তু মিষ্টি কুমড়া নাই তো দেখা যায় না একটা। এই যে এটা কি, এটা কি মিষ্টি কুমড়া না? এই যে এই যে দেখেন একটা মিষ্টি কুমড়া আছে না, এই জায়গায় ইয়া সাপটা থাকতে পারে না, সাপ নাই তো, না নামিয়ে দেওয়ার দরকার নেই, এটার ভিতরে আছে মনে হয় নাকি থাকতে পারে। ওই যে একটা বড় হইছে, দেখছি দেখছি, ওই যে ওই জায়গায় মরে দেখছে, ওই যে একটা এই যে নামিয়ে গেছে, এই যে দেখেন আমাদের মিষ্টি কুমড়া, এটা কত সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। আর এদিক দিয়ে এই দিক দিয়ে পানি আছে, অনেক বৃষ্টি হয়েছিল এই কারণে। কাঁকরোল গাছ কি হয় নাই? হয়েছে তো, কাঁকরোল হয়েছিল না, কাঁকরোল হয়নি। এই যে আমগো কাঁকরোল গাছ, এখনো ফুল হয়, ফুলগুলো আসে নাই। এই কাঁকরোল গাছের ফুল কিন্তু অনেক সুন্দর দেখা যায়, আইব দুই একদিন পরে। কি পাকে নেই তো মনে হয়, যদি পাকে মনে হয় তাহলে লও। এটা এটা দুইয়া কিন্তু খায়ও, দশারা খাও না। গাছের এটা বারো মাসি পেয়ারা। এই জায়গার যে এই বড় চিচিঙ্গাটা দেখতেছেন,
এটা রাখছি আমরা বীজের লাগিয়া, আর এই ছোটোগুলো আমরা খামু, সমস্যা নাই। আর এই পাশে একটা রাখা হয়েছে বড় একটা চিচিঙ্গা বীজের লাগিয়া, ওইটা হলো সবুজ আর এটা হলো গাঢ় সবুজ। ওই দেখেন এই যে কত বড় একটা চিচিঙ্গা, প্রায় এটা 2 ফুটের বেশি হইব মনে হয়, 2-3 ফুট হইব, এত বড় চিচিঙ্গা। এগুলো এটা রাখছি বীজের লাগিয়া। আরও আছে যেগুলা গতকাল দেখছিলেন যে একটা উড়াইছিলাম, ওটা এনতে উড়াইছিলাম, আরও হইতাছে। এই যে এই দেখেন এই যে হইতাছে, এগুলো আমরা কয়দিন পরে খামু। এই জায়গা প্রচুর হয়েছে চিচিঙ্গা, এই যে দেখেন চিচিঙ্গার অভাব নেই মাশাল্লাহ। সবাই দোয়া করবেন চিচিঙ্গা ভালো করে হয়। আর এই যে পানিতে দেখেন কি হয়ে গেছে, আর ওই যে এখানে এই যে ক্ষেতের হাল ছুট আছে, কয়েকদিন পরে এই জায়গা দেখবেন শুধু ধান খেত আর ধান খেত। আর আজকের জন্য এইটুকুই, ভিডিওটা আর বেশি একটা বড় করবো না, আগামীতে আরও ভালো ভালো ভিডিও আসবে, সমস্যা নাই। আপনারা আমার সাথে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।